অভিনেত্রী অলিভিয়া গোমেজ 70 দশকের হার্টথ্রব নায়িকা ছিলেন তিনি। তাকে বলা হতো চলচ্চিত্রের বনলতা সেন। নাটোরের বনলতা সেনের মতোই ছিল তার চোখ জোড়া। 70 দশকে আলোচিত সমালোচিত এক নায়িকা ছিলেন অলিভিয়া গোমেজ। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেত্রী অলিভিয়া গোমেজকে নিয়ে। চলুন শুরু করা যাক। অলিভিয়ার জন্ম 1953 সালের 16ই ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে। দেশ বিভাগের পর তার পরিবার পূর্ব পাকিস্তানে চলে আসে। করাচি থেকে ঢাকায় এসে তারা বসবাস শুরু করেন মগবাজারের ইস্পাহানি গলিতে। তারা ছিলেন 3 ভাই ও 4 বোন। তার বাবা কাজ করতেন দৈনিক অবজারভার পত্রিকার রিডিং সেকশনে। ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করা অলিভিয়া গোমেজ মাত্র 13 কি 14 বছর বয়স থেকেই মডেলিং শুরু করেন। জীবিকার খাতিরে তিনি হোটেল পূর্বানিতে রিসেপশনিস্ট হিসেবেও কাজ করেছেন কিছুদিন। সে সময় বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার সুযোগ হয়েছিল তার। 1972 সালে চিত্র নির্মাতা এস এম শফির ছন্দ হারিয়ে গেল। ছবির হাত ধরে নায়িকা অলিভিয়ার চলচ্চিত্রে অভিষেক ঘটে। যদিও এর আগেই তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের কাছ থেকেই প্রস্তাব পেয়েছিলেন লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রে অভিনয় করার জন্য। তখন তিনি একটি স্বনামধন্য হোটেলে কাজ করতেন। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের নায়িকা হিসেবে অলিভিয়াকে পরিচয় করিয়ে দেওয়া হলেও কোনো এক অজানা কারণে পরবর্তী সময়ে তাকে বাদ দিয়ে ববিতাকে নেওয়া হয়। ক্যারিয়ারে মোট 53টি সিনেমায় অভিনয় করেন তিনি। তার মধ্যে ছন্দ হারিয়ে গেল, পাগলা রাজা, একালের নায়ক, কুয়াশা, শপথ নিলাম, আগুনের আলো, টাকার খেলা, জঙ্গলি রানী, গুলবাহার, সাপ মুক্তি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। তার মুক্তি না পাওয়া 2টি সিনেমা হল মেল ট্রেন এবং প্রেম তুই সর্বনাশী। নায়ক ওয়াসিমের সাথে তার জুটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পায়। ওয়াসিম অলিভিয়া জুটির দ্য রেইন সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ব্যাপকভাবে সমাদৃত হয়। তবে শুধু ওয়াসিম নন, প্রবীর মিত্র, মেহফুজ আজিম, মাহমুদ কলি, রাজ্জাক, সোহেল রানা প্রমুখ অন্যান্য বিখ্যাত নায়কের বিপরীতেও তিনি কাজ করেছেন। অলিভিয়া গোমেজ ছিলেন প্রথম ও শেষ বাংলাদেশি নায়িকা যিনি মহানায়ক উত্তম কুমারের সাথে কাজ করেছেন। নিহার রঞ্জন গুপ্তের গল্প অবলম্বনে নির্মিত বহিঃশিখা চলচ্চিত্রে তারা দুজন একসাথে কাজ করেছিলেন। সঙ্গে আরও ছিলেন সুপ্রিয়া দেবী ও রঞ্জিত মল্লিক। অলিভিয়াই ছিলেন ববিতার পর একমাত্র নায়িকা যিনি সে সময় কলকাতায় অভিনয়ের সৌভাগ্য অর্জন করেন। 70 দশকে চলচ্চিত্রে আসা জনপ্রিয় নায়িকাদের মধ্যে অলিভিয়া ছিলেন অন্যতম। বাংলাদেশি চলচ্চিত্রের রক্ষণশীল বৈশিষ্ট্যের বাইরে অভিনয় করে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি। হয়েছেন অনেক সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুও। চরিত্রের প্রয়োজনে যে কোনো পোশাকে সাজতে তিনি কখনো অস্বস্তি বোধ করেননি। বাহাদুর ছবিতে বেশ খোলামেলা থাকার কারণে তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে। পরবর্তী সময়ে আবার দ্য রেইন ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য তিনি ব্যাপক খ্যাতি লাভ করেন। তার কাজের ধরনে ছিল সাহস, স্বাচ্ছন্দ এবং সফলতা। চরিত্রের দরকারে তিনি সাহসী ছিলেন। সামাজিক, ফ্যান্টাসি, রোমান্টিক সব ধরনের ছবি তিনি করে গেছেন। তার এ সাহসিকতার জন্য নামের সাথে যোগ হয়েছিল গ্ল্যামারাস, আবেদনময়ী এই শব্দগুলো। গণমাধ্যমও যেন আবেদনময়ী নারী চরিত্রেই তাকে বারবার বসাতে চেয়েছে। সে সময়ে তিনি লাক্সের মডেল হওয়ার সম্মানও পেয়েছিলেন। অভিনয়ে তার যথেষ্ট পারদর্শিতা থাকা সত্ত্বেও আকর্ষণীয় নারী হিসেবেই যেন তার খ্যাতি ছিল বেশি। তবে অভিনয়ে তার দক্ষতা কতটুকু তা বোঝা যায় নায়করাজ রাজ্জাকের বিপরীতে জাদুরবাসী সিনেমায়। কিন্তু রোজিনা ও অঞ্জু ঘোষের চলচ্চিত্রে আগমন অলিভিয়া সাম্রাজ্যে যেন পতন নিয়ে আসে। খুব দ্রুতই রাজমহল দিয়ে রোজিনা এবং সওদাগর দিয়ে অঞ্জু ঘোষ চলচ্চিত্রের বাজার দখল করে নেন। সেখানে অলিভিয়া ক্রমেই তার শক্ত অবস্থান হারাতে শুরু করেন। পূর্বাণী হোটেলে চাকরিরত অবস্থায় তার সাথে দেখা হয় চলচ্চিত্র নির্মাতা এস এম শফির, যাকে তিনি 1972 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন। 1995 সালে
হৃদরোগে আক্রান্ত হয়ে এস এম শফি মারা গেলে অলিভিয়া শোকাহত হয়ে চলচ্চিত্রের জগৎ ত্যাগ করেন। এরপর আর তাকে পর্দার সামনে আসতে দেখা যায়নি। 1995 সালে দুশ্মনী ছবিতেই তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে এখন পর্যন্ত তিনি লোকচক্ষুর আড়ালেই রয়ে গেছেন, কাছের মানুষদের সঙ্গে আনাগোনা হয় শুধু। পরে তিনি বিয়ে করেন ফতুল্লার মুনলাইট টেক্সটাইল মিলের কর্ণধার হাসানকে। বর্তমানে বনানীর DOHS-এ বাস করছেন অলিভিয়া, পরিবার নিয়ে সুখে জীবনযাপন করছেন সেখানে। এক সময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী চাইলেই বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তী হয়ে উঠতে পারতেন, কিন্তু তিনি ক্যারিয়ারের প্রতি কিছুটা খাম খেয়ালি গোছের হওয়ায় 70-এর দশকে উজ্জ্বল নক্ষত্র হওয়া সত্ত্বেও অনেকেই হয়তো তাকে চেনেন না। তবুও তিনি বাংলা চলচ্চিত্র অঙ্গনে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তার অভিনয় গুণের মাধ্যমে। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।